এবার আরও বড় কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু সেই ঘটনা বিএনপি জামাতকে বা বিএনপি জামাতের যে আন্দোলন সম্ভাব্য আন্দোলনের গ্রাউন্ড তৈরি করে দিতে পারে এবং আন্দোলনের গ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে পারে। এদেশের সাধারণ জনগণ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বড় ধরনের ইস্যু খুঁজে পাবে, সেরকমই কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু ওভারঅল এটা আমাদের জন্য নেগেটিভ সংবাদ। আমরা এই বিশ্লেষণ করছি 2 জুলাই 24। দর্শক, একটা খবর, ভারতীয় সহকারী হাইকমিশনার, চিলাহাটিতে রেলের পাশাপাশি সড়কপথ করতে চায় ভারত। তো দর্শক, এতদিন তো আমরা প্রতিবাদ করেছি, বিএনপি জামাত বা আপনারা সবাই উদ্বেগ প্রকাশ করেছেন, প্রতিবাদ করেছেন যে বাংলাদেশের বুক চিরে ভারতের রেল লাইন যাবে, এটা হতে দেওয়া হবে না, ঠেকানো হবে। কিন্তু এখন আরও বড় কিছু ঘটতে যাচ্ছে, শুধু রেল লাইন না, সড়কপথও করতে যাচ্ছে। রেল লাইন সড়ক দুইটাই করবে, বুঝতে পারছেন, এক ধাপ অগ্রগতি। আর ভারতের সহকারী হাইকমিশনার যেহেতু বলেছে, এর মানে ভারতের উচ্চ পর্যায়ের পরিকল্পনা তিনি জেনেই তো বলেছেন, এটা তো তার খাহিশ মতো বলেননি, যে রেলের পাশাপাশি সড়কপথ করতে চায়। তো ভারত যেহেতু করতে চায়, সেটা হবে এটা নিশ্চিত। এর মানে আওয়ামী লীগ সরকার অ্যাটলিস্ট সেটা নিষেধ করবে না। হ্যাঁ, জনগণ যদি ঠেকিয়ে দিতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু ভারত চায় রেল লাইন করতে, রেল লাইন হবে, ভারত চায় সড়কপথ করতে, সড়কপথ হবে, এটা ঠেকানোর কোনো সক্ষমতা, কোনো নৈতিক অবস্থান আওয়ামী লীগ সরকারের নেই। তারা না বলতে পারবে না, সবাইকে না বলতে পারে না, এখানে ভারতকে না বলতে পারবে না আওয়ামী লীগ, সম্ভব নয়। ভারত চেয়েছে এটা হবেই, সহজ হিসাব। তো দর্শক, এটা আমাদের জন্য আরও বেশি দুঃসংবাদ যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে ভারতের নিজস্ব সিকিউরিটি, তাদের স্ট্র্যাটেজিক বিভিন্ন, বরং চীনের সাথে যে তাদের কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের বিপরীতে একটা ভালো অ্যাডভান্টেজ পাওয়ার জন্য বাংলাদেশের ভিতর থেকে রেল লাইন করতে যাচ্ছে, এখন সড়কপথও করতে যাচ্ছে, কারও কিছু করার থাকবে না। তবে করণীয় একটাই, বিএনপি জামাত, এদেশের সাধারণ জনগণ যদি রুখে দিতে পারে আন্দোলন করে, ভারত যদি ওখান থেকে পিছু হটে যে না ভারতকে কাজই করতে দেওয়া হবে না, জনগণ ঠেকিয়ে দিবে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, নাহলে এটা নিয়ে অনেক অঘটন ঘটতে পারে। বাংলাদেশের ভিতর থেকে নির্বিঘ্নে ভারত যা ইচ্ছা যে কোনো ট্রেন নেবে, এক পর্যায়ে মিলিটারি সরঞ্জাম নেবে, তারপরে চীনের সাথে ঝামেলা বাজলে এর প্রভাব পড়বে বাংলাদেশে, টোটাল উত্তর অঞ্চল এক পর্যায়ে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথের পাশাপাশি সড়কপথেও সংযোগ স্থাপন করতে চায় ভারত সরকার। চিন্তা করছেন কী চায়, মানে এখন কী চায় না, মানে ওই বাংলাদেশ, বাংলাদেশে কী করবে কী করবে না, কী চায়। ভারতের ভিতরে ভারত সরকার যেরকম নির্বিঘ্নে স্বাধীনভাবে নিজেদের সম্পত্তি মনে করে যা ইচ্ছা তা করতে পারে, বাংলাদেশের ভিতরেও ভারত মনে করে ওই নিজেদের মতোই যা ইচ্ছা তা করে যাচ্ছে বা সেরকম পরিকল্পনা কথা বলছে, বাকি আছে শুধু কাগজে কলমে লিখে দেওয়ার, সেরকম আচরণ করছে। নাহলে বাংলাদেশের জনগণ যেখানে এই রেলপথ নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধেই সোচ্চার, সেখানে সড়কপথ নির্মাণের কথা এটা প্রকাশ্যে বলে কোন সাহসে? বাংলাদেশের জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা থাকলে তো, এরকম পরিকল্পনা থাকলেও এভাবে প্রকাশ্যে বলতো না, কিন্তু না, প্রকাশ্যে বলছে, নিজেদের সম্পত্তি মনে করছে বাংলাদেশকে, বাংলাদেশটাকে দিয়ে দিলেই তো হয়। এই যে আমরা বলি দেশ বিক্রি করে দিয়েছে, বিএনপি যে বলেছে দাসত্ব চুক্তি করে এসেছে, ভারতের কথাবার্তা শুনলে তো সেটাই মনে হয়, সড়কপথ নির্মাণ করতে চায়, মানে একেবারে নিজেদের বাপদাদার সম্পত্তিতে করতে চায়, কোনো অন্য কোনো হিসাব নিকাশ এখানে তারা বিবেচনায় নিচ্ছে না। এটা চিলাহাটি রেল স্টেশনের সড়কপথ সহ ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শন করে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রায় কথা বলেন। এর মানে পরিদর্শন কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে, রেল লাইন কয়েক মাসের মধ্যেই দেখবেন যে শুরু হয়ে গিয়েছে। অতএব জনগণকে, বিএনপি জামাত থেকে শুরু করে জনগণকে জোরালো আন্দোলনের প্রস্তুতি নিতে হবে, এখন ইটস হাই টাইম টু টেক প্রিপারেশন। এ সময় ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার রায় বলেন, চিলাহাটি স্থলবন্দর হবে দুই দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর, বন্ধু প্রতিম দুই দেশের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়কপথ স্থাপন করতে চায় ভারত সরকার, এর ফলে বদলে যাবে এলাকার আর্থসামাজিক উন্নয়নের চিত্র। আচ্ছা, তো এখন এত কানেক্টিভিটি কী দরকার, বর্ডারটা উঠিয়ে দেন তাহলে তো আরও বেশি উন্নত হবে, আরও বদলে যাবে পরিস্থিতি, তাহলে তো আমাদের পিছিয়ে পড়া উত্তরাঞ্চল, ভারতের মুম্বাই,
কিংবা চেন্নাই, ভালো ভালো শহরের মতো সেরকম হয়ে যাবে। মুম্বাই তো যথেষ্ট ডেভেলপড শহর, মানে ভারতের মধ্যে, আমি উন্নত বলছি না, ভারতের মধ্যে বা বাংলাদেশের সাথে তুলনায়। ভারতীয় সহকারী হাইকমিশনার সড়কপথে চিলাহাটি স্টেশনের রেল স্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে চিলাহাটি হলদিবাড়ি জিরো পয়েন্টে রেল সংযোগ স্থাপনা পরিদর্শনকালে রেলের পাশাপাশি ভারতের সঙ্গে সড়ক সংযোগের স্থান পরিদর্শন করেন। তো আমরা তো শুধু রেল নিয়ে পড়ে আছি, সড়ক নিয়ে কথা বলছি না। আশা করি এখন থেকে আমরা রেলের পাশাপাশি সড়কপথ নিয়ে কথা বলবো, সোচ্চার হব। এ সময় ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার ফারহান আক্তার সুমি, নীলফামারী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান, নীলফামারী জেলা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম মঞ্জুরুল আলম সিয়াম, জেলা ড্রাগ অ্যাসোসিয়েশন সভাপতি মুস্তাফিজুর রহমান সবুজ, ডোমার থানা ওসি মহসিন আলী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ নেসারউদ্দিন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এর মানে সরকার ভালোভাবেই বন্দোবস্ত করে যাচ্ছে।